নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলের আরও একটি উপস্থাপনায় আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি বাংলা সাহিত্যের বিভিন্ন ক্লাসিক গল্প ও উপন্যাসগুলি আপনাদের জন্য পাঠ করে থাকি। বাংলা সাহিত্য যদি আপনার ভালো লাগে আর তার সাথে আমার পাঠ যদি আপনার পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আজকের উপস্থাপনায় আমি যে গল্পটি আপনাদের জন্য পাঠ করতে চলেছি সেটি হলো শ্রদ্ধেয়া লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা অসাধারণ একটি ছোট গল্প আর একদিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আর একদিন। ওদের ভালোবাসাটা তা বলে এমন কিছু নভেলি ভালোবাসা ছিল না। উভয় পরিবারের বন্ধুত্ব বন্ধনের সূত্রে প্রায় পারিবারিক প্রথার মতোই দু বাড়ির ছেলে মেয়েদের মধ্যে ছেলেবেলা থেকে যে সহজ প্রীতির সম্বন্ধ গড়ে ওঠে সেইটুকুই, তার বেশি নয়। এদের ছেলেরা ওদের ছাতে ঘুড়ি ওড়াতে গেলে অথবা ওদের ছেলেরা এদের উঠোনে মার্বেল খেলতে এলে কেউই যেমন দোষের বলে গণ্য করত না, তেমনই গণ্য করত না এ বাড়ির অলোকা ও বাড়ির অশোককে দুখানা রুমাল সেলাই করে দিলে, অথবা ও বাড়ির অশোক এ বাড়ির অলোকাকে একখানা বই প্রেজেন্ট করলে। শুধু এইটুকু সুযোগের অবসরে যতটুকু আর যেমন ভালোবাসা সৃষ্টি হওয়া সম্ভব। উপহারের বইতে খিদের চাহিদা মেটে না। অশোকের ডিউটি ছিল যেন তেন প্রকারেণ অলোকাকে বই যোগান দেওয়া, কিন্তু বইয়ের পোকাকে বই যোগান দিয়ে কুলিয়ে উঠতে কে পারবে? অশোক বলে, তোর জন্য দেখছি আরো দু চারটে লাইব্রেরির মেম্বার হতে হবে। মাত্র দুটো লাইব্রেরির বইতে কুম্ভকর্ণের ক্ষুদা মেটা শক্ত। অলোকা রেগে বলত, কুম্ভকর্ণটর্ণ যা খুশি বলবে না বলছি অশোকদা, তাহলে আর তোমাদের বাড়ি জন্মে আসবো না। অশোক হেসে বলত, না এসে পারবি? কেন পারবো না? বাড়িতে কালী সিংহীর মহাভারত রয়েছে, তাই পড়বো বসে বসে। ভালো ভালো, অশোক কৌতুক হাস্যে মন্তব্য করত, খুব ভালো, ঈশ্বর তোকে সুমতি দিচ্ছেন দেখে বড় আনন্দ হচ্ছে। সত্যিই তো, কেন মিথ্যে কতগুলো নভেল নাটক পড়ে উচ্ছন্নে যাবি? পরিণীতা পরিণীতা করে হত্যে হয়ে যাচ্ছিলি, এনেছিলাম, যাকে ফেরত দিয়ে দেব। ব্যাস আর রক্ষে থাকতো না, হই হই করে উঠত অলোকা। ও মা গো, কি সাংঘাতিক ছেলে তুমি অশোকদা, এনে লুকিয়ে রেখেছ বলে বাড়াবাড়ি রকমের কাড়াকাড়ি শুরু করে দিত একেবারে। সম্ভব অসম্ভব এমন সব জায়গা তছনছ করে খুঁজত যে গুছিয়ে দিতে তাকেই আবার এক ঘন্টা খাটতে হতো। এসব ঘটনা যে অভিভাবকদের অসাক্ষাতেই ঘটত এমনও নয়, কারণ তারা এতে কৌতুক উপভোগ করা ছাড়া সন্দেহের কিছু দেখতেন না। অবশ্যই অসাক্ষাতেও যে একেবারেই কিছু ঘটানো হতো না তা নয়। ধরো সেই একটি দিনের কথা, বোধহয় সে একটা প্রথম বৈশাখের এলোমেলো বিকেল। অশোক তদব্যস্ত হয়ে এসে অলোকার মাকে প্রশ্ন করে, অলোকা কোথায় গেল মাসিমা? আহা, কালকে বেচারা অনেক খেটে খুটে এক গাদা বইয়ের এক লিস্ট করে দিয়ে এলো আমায়, আর আমি সেটি, বুঝলেন মাসিমা, সোজা পকেট শুদ্ধ ধোপার বাড়ি। উহ, শুনলে যা হাত পা আঁচড়াবে, গেল কোথায়? অলোকার মা আক্ষেপের স্বরে উত্তর দেন, আর কোথায়, বিকেল হলে কি আর মেয়ের টিকি দেখবার জো থাকে? সেই ছাতে উঠে বসে আছে। অশোক বলল, মাঠটি করেছে, ছাতে এখন কে যাবে বাবা? থাক, ওর আর বই আসছে না, রেগে মরবে আর কি। অলোকা, এই অলোকা! বলা বাহুল্য অলোকার কান অবধি পৌঁছায় না সে ডাক। অশোক বলে, তা এ সময় ছাতে উঠে বসে থাকবার ওর দরকারটাই বাকি? এই রান্না টান্না তরকারি কোটা সব আপনাকে একা করতে হয় তো? কাজ টাজ কিছু শেখান মেয়েকে? কাজ করবে অলোকা, তাহলেই হয়েছে। সে সম্ভাবনাকে নস্যাত করে দিয়ে মেয়েকে ডাকাডাকি করেন অলোকার মা, অমুখ পড়া মেয়ে, নাবনা ছাদ থেকে, এই অশোক এসে দাঁড়িয়ে রয়েছে, কি লিস্টি ফিস্টি দিয়ে যাবি জানা? অলোকা, কালা হয়ে বসে আছিস নাকি? অশোক বলে, আহা, ওরও দোষ নেই মাসিমা, ঠেলে খান 30-40 বইয়ের নাম লিখে দিব্যি নিশ্চিন্দি হয়ে আছে,
মনে জানে আসতে যা দেরি, দিনে দুখানা করে বই গেলে যে কি করে। অলকার মা বলেন, যোগান পেলে আর গিলবে না কেন, তোকেও যেমন ভূতে পেয়েছে বাবা। বলি, ও অলকা, রোস তোর ছাদের টঙে উঠে নিশ্চিন্দি হয়ে বসে থাকা বার করছি আমি। অশোক বলে, আপনারও ক্ষীণ কণ্ঠ তিনতলা অবধি পৌঁছাবে না মাসিমা, বৃথা চেষ্টা। বিনুনি ধরে হিড় হিড় করে টেনে না আনলে আর নামানো যাবে না। বিনুনি ধরে টানবার জন্যেই উঠতে হয় ওকে ছাদে। অলকা অপ্রত্যাশিত খুশিতে চমকে গিয়ে বলে, ওমা এ কি তুমি হঠাৎ ছাতে যে? কি করব? অশোক গম্ভীরভাবে বলে, আমাকে যে ভূতে পেয়েছে ও আবার কি কথা। অলকা বলে, যা তা বলছো কেন? মাসিমা তো তাই বললেন। ঠিকই বলেছেন, বুদ্ধি আছে দৃষ্টি আছে তাই বলেছেন, তবে হিসেবে একটু ভুল করে ফেলেছেন, ভূত নয় পেতনি। যা বলে চঞ্চল হয়ে উঠে দাঁড়ায় অলকা। এই নিতান্ত সহজ সামান্য পরিহাসেও কেমন যেন ভয় ভয় করে ওর। অশোকের মুখের কথার সঙ্গে চোখও যে কথা কইতে চাইছে, চোখের ভাষা যে বড় হয়, ও সামান্যকে এক দণ্ডে অসামান্য করে তুলতে পারে, তাই না? চোখকে এড়াতে অকারণ এত মুখের কথার সৃষ্টি করা, কথাই হচ্ছে আশ্রয়। তা ভয়ে অশোকেরও ছিল বই কি, তা নইলে অমন বলি বলি চোখ কিছু না বলেই থেমে থাকে। ছাতে মাদুর পেতে বসে আর কিছু নয়, বই পড়ছিল অলকা। হঠাৎ উঠে দাঁড়াতেই কোল থেকে পড়ে গেল বইটা, রবীন্দ্রনাথের চয়নিকা। কি পড়া হচ্ছিল? ইস কাব্যি। কুড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটা কবিতা খুলে ধরে অবজ্ঞার সুরে বলে, পড়লেই হয় না শুধু বোকার মতো, মানে বুঝতে পারিস কিছু? কেন পারবো না, খুব পারি। ভগবান একা তোমাকেই সব বুদ্ধিগুলো দিয়ে রেখেছেন নাকি? আমার তো তাই ধারণা। পারিস যদি তো পড়, এটা পড়ে মানে বল দেখি কেমন বোধ শক্তি। খোলা পাতাটার দিকে চেয়ে অলকার মুখটা লাল হয়ে ওঠে। কথা বলার শক্তি বড় বিশেষ থাকে না। কই কি হলো, পড়তে পারলি না? সত্যি কি পণ্ডিত, পড়তেই পারে না আবার মানে বোঝার গুমর। দিনে দুখানা বই শেষ করার রহস্য এইবার বুঝেছি, শুধু চোখ বোলাস, এই তো। শুনবি তবে? শোন, মানে বুঝিয়ে দিচ্ছি। কবি বলেছেন, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে। শেষ পর্যন্ত মানে বোঝার জন্য দাঁড়িয়ে শোনার সাহস অলকার অন্তত ছিল না। বেচারা 14 বছরের বালিকা ছুটে পালিয়ে গেল নিচে। না, 14 বছরের নায়িকা শুনে হাসবার কিছু নেই, ঘটনাটা এ যুগের নয় সে যুগের। তখনও 13 বছরের ললিতা সগৌরবে আঁচলে চাবির গোছা বেঁধে পাঠকের চিত্ত জয় করে বেড়াচ্ছে। অবশ্যই এমন সুযোগ সুবিধে বড় বেশি পাওয়া যেত না। এ জীবনে দুজনের মিলন না হলে জীবন মিথ্যে হয়ে যাবে, এমন আজগুবি কথা দুজনের মধ্যে একজনও ভাবিনি কোনোদিন। দুজনে দুজনের বিরহে সারা জীবন ব্যর্থ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, এমন যাহা মিথ্যে কথা গল্প লেখকেরও লিখতে বাধবে। আসল ঘটনা এই, তারপর থেকে ওদের আর দেখাই হয়নি। সংসারের জটিল ঘটনাচক্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, একটি 14 বছরের মেয়ে আর একটি 18 বছরের ছেলে, নিজেদের চেষ্টায় আর কখনো মুখোমুখি হতে পারেনি। দুটো বাড়ির একই বাড়িওলা, বাড়ি দুখানাকে ইম্প্রুভমেন্ট ট্রাস্টের কবলে ফেলে দিয়েছিল মোটা টাকা মূল্য ধরে নিয়ে। দুই ভাড়াটে ছিটকে চলে গিয়েছিল শহরের সম্পূর্ণ দুই প্রান্তে। অশোকের খবর আর রাখি না, অলকাকে জানি। ওর বাবা উঠে এসেছিলেন খিদিরপুরের ডকের কাছে একটা ছোট্ট বাড়িতে, সেখানে এসে কপাল খুলে গেল ভদ্রলোকের। জলের দরে নাকি কিনে ফেললেন এক জলে ডোবা জাহাজ, শেষ পর্যন্ত জলেই জল বাঁধল। বাড়ি করলেন, গাড়ি করলেন, মেয়ের ঘটা করে বিয়ে দিলেন। বিয়ের রাত্রে ওরা এলো দমদম থেকে নেমন্তন্ন খেতে। শুধু অশোকের আশা হলো না, তার তখন নাকি সামনে বিয়ে এক্সামিন। নেমন্তন্ন খাওয়ার মতো বাজে কাজে সময় নষ্ট করার সময় কোথায়? 24 ঘন্টায় তো পড়ছে ঘরে খিল দিয়ে। বিয়ের দিন নিশ্চয়ই অশোকদার সঙ্গে দেখা হবে,
এমনই একটা সহজ আশার আলোয় মনের আকাশ উজ্জ্বল হয়েছিল অলকার বিয়ের দিন পর্যন্ত। অশোকদার সঙ্গে দেখা হলো না, এই নৈরাশ্যের মেঘ নিয়ে দাম্পত্য জীবনের শুরু। সুন্দর স্বভাব স্বামী, স্নেহে প্রেমে ক্ষমায় মহান, হাসি খুশি চঞ্চল, সদ্য উন্মেষিত কিশোরী হৃদয় দ্বিধাগ্রস্ত হবার অবকাশই পেল না। সুখে সৌভাগ্যে আলোকিত হয়ে উঠল সে জীবন। শুধু নীল আকাশের কোণে একখণ্ড হালকা মেঘের মতো লেগে রইল ওই নৈরাশ্যের মেঘটুকু। বছরের পর বছর কাটে, কৈশোর ভরে ওঠে যৌবনের উজ্জ্বলতায়, যৌবন শান্ত হয়ে আসে অনিবার্য পরিণতির গাম্ভীর্যে। আজকের 40 বছরের বিজ্ঞ অলকার মধ্যে 14 বছরের সেই বুদ্ধিহীন মেয়েটাকে আবিষ্কার করতে যাওয়া পাগলামি। ওর নামটা যে অলকা এ কথাও আর সহজে মনে পড়ে না, ওর নিজেরও নয়। নামের দরকারই বা কবে পড়েছে, তবু রয়ে গেছে একটা হাস্যকর পাগলামি, দীর্ঘকালের অর্থহীন অভ্যাস, সময় অসময়ে অকারণে একবার মনে করা, আর কখনো দেখা হলো না। কিন্তু এও এক অদ্ভুত, ভাবলে কি যে আশ্চর্য লাগে অলকার, এই সুদীর্ঘ কালের মধ্যে দৈবাৎ কখনো কোনোদিনও কি দেখা হয়ে যেতেনি। ভাষা জগতে তাহলে অপ্রত্যাশিত, আকস্মিক, সহসা এই শব্দগুলো আছে কেন? সহসা দেখা হয়েও কি যায় না কারুর সঙ্গে? বহুদিনের অদেখা, পরিচিত, স্বল্প পরিচিত, বাঞ্ছিত, অবাঞ্ছিত কত লোকের সঙ্গেই তো দেখা হয়ে যায় যখন তখন, পথে ঘাটে, ট্রামে বাসে, সিনেমায়, বারোয়ারি তলায়, দোকানে, স্টেশনে, দেশে বিদেশে। শুধু সেই লোকটাই এত দুর্লভ, কোথাও তার ছায়া মাত্র চোখে পড়ল না এই 26 বছরের মধ্যে। আর সব থেকে আরো অদ্ভুত যে একই শহরে বাস করে আসছে দুজনে। হয়তো ঠিকানা জোগাড় করাও খুব শক্ত নয়, ঠিকানা জোগাড় করে কোনোদিন আচমকা গিয়ে পড়া যায় অশোকের বাড়ি, বলা যায় কি গো অশোকদা একেবারে যে ভুলেই গেলে, ক্ষতি কি? সত্যি তো ক্ষতি কি, গেলেই হয়, অশোকের বউ তোমাকে ধরে মারবে না নিশ্চয়ই। এ অভিমতটা অলকার স্বামী দেবেশের। অলকার অসুখ ঘটিত হৃদয় দৌর্বল্যের কথা তার অজানা নয়। কম বয়সে একদা অতি বিশ্বস্ততার ছেলে মানুষী মোহে স্বামীর কাছে গল্প করেছিল অলকা, প্রথম প্রেমের রঙিন কাহিনী। আক্ষেপ করেছিল, আশ্চর্য, আর কখনো দেখা হলো না। এখনো মাঝে মাঝে কথা উঠলেই বলে, যাই বলো বাপু, আর একবার দেখা হওয়ার ইচ্ছে আমার এখনো খুব আছে, তা কথাটা ওঠেই যখন তখন। কৌতুকপ্রিয় দেবেশ ইচ্ছে করে ওঠায় অলকাকে রাগাতে। অশোকদা নামটা দেবেশের কাছে যেন প্রচলিত প্রবাদ, বরাবর চলে আসছে। কখনো জানলায় কি বারান্দায় একটু বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকতে দেখলো অলকাকে, অমনি বলবে, কি গো রাস্তায় অশোকদা নাকি, বাতায়ন পানে দু আখি তুলিয়া। অলকা রাগ দেখিয়ে উত্তর দেয়, হ্যাঁ তাই তো, রোজ এই সময় সে এসে ঠায় রোদ্দুরে ফুটপাতে দাঁড়িয়ে থাকে যে, তাই বিগলিত করুণায় একবার করে দর্শন দিই। পথে ঘাটে, বাসে, ট্রামে যেখানে সেখানে অলকাকে খেপানো একটা মজা দেবেশের। কথায় অবশ্যই এটে উঠতে পারে না অলকাকে, তবু বলতে ছাড়ে না। ওদের এই স্বচ্ছন্দ দাম্পত্য জীবনের মধ্যে অশোকেরও একটা স্থান আছে, বিশিষ্টও নয়, অপরিহার্যও নয়, তবু আছে। ভাতের সঙ্গে থালার আগায় নুনের মতো, পানের সঙ্গে ডিবের কানায় চুনের মতো, আছে শুধু আলাপ আলোচনার স্বাদে আর একটু আশ্বাস দিতে, যতটুকু প্রয়োজন তার বেশি খানিকটা ব্যবহার করে ফেলবার মতো স্পষ্টভাবে নেই। হয়তো ট্রামে চেপে যাচ্ছে অলকা আলিপুরে ননদের বাড়ি বেড়াতে, হয়তো ওদিকে গাড়ির ভিড় একটু পাতলা হয়ে গেছে। দেবেশ হঠাৎ নিম্নস্বরে বলে বসে, দেখো দেখো ওপাশের ওই ভদ্রলোকটি তোমার অশোকদা নয় তো? সেই থেকে দেখছি হাঁ করে তাকিয়ে আছে তোমার দিকে। অলকা চমকে তাকায়, বুকের মধ্যে ছলাত করে ওঠে একটা আশার ঢেউ। তারপর মুখ ফিরিয়ে নিয়ে ভুরুকুচকে বলে, কথাবার্তায় একটু সভ্য হতে শেখো দেখি। বেশ, মজা মন্দ নয়, আমি হলাম অসভ্য, আর ওই যে ব্যক্তিটি যে সেই ইস্তক তোমার মুখ থেকে চোখ সরাতে পারছে না, তার কি
আমি ভাবলাম হয়তোবা তোমার সে, তা নইলে কেন এমন করে চেয়ে থাকবে। অলোকা হাসি মাখা মুখ গম্ভীর করে বলে, আমি পথে বেরোলে হাঁ করে চেয়ে থাকা ছাড়া উপায় থাকে না যে লোকের, সভ্যতা বজায় রাখি কি করে, তা বলে আমার সে অমন নয়। এতদিনে যে সে কি হয়ে উঠেছে জানো তুমি? থামো তুমি, মেলা বক বক করো না, লোকটা তাকাচ্ছে। বারোয়ারি তলায় কি কোনো কিছুর মেলায়, হয়তো ভিড়ের ঠেলায় একটু চোখ ছাড়া হয়ে গেছে অলোকা। দেবেশ এগিয়ে গেছে সামনে, নয়তো পড়ে আছে পিছনে, দুজনেই দুজনকে খুঁজছে। দেখা হতেই দেবেশ স্বচ্ছন্দে বলে বসল, উহ রক্ষে পাই, ভাবলাম হয়তো মেলার ভিড়ে হঠাৎ হারানো প্রথম প্রেমকে খুঁজে পেয়ে আমাকে ভুলে শটকালে তার সঙ্গে। অলোকা উত্তর দেয়, চমৎকার, কল্পনা শক্তি কি প্রখর, আমার প্রথম প্রেমকে আমি যদি বা ভুলে নিশ্চিন্তে থাকি তুমি আর ভুলতে পারলে না দেখছি। কি করে পারবো? দেবেশ কপট দীর্ঘশ্বাস ফেলে, মনের মধ্যে যে কাঁটা বিধেই আছে, বিধে নেই বলেই হয়তো বলতে পারে, থাকলে পারত কি? নিজের থেকে বছর আষ্টেকের ছোট, চিরদিন অনুপস্থিত একটা ছেলেকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাববে, এমন পাগল দেবেশ নয়, পাগল অলোকাও নয়। তবু সত্যিই কি অলোকা মেলার ভিড়ের হাজারখানা মুখের দিকে দৃষ্টি ফেলে ফেলে দেখে না? পথ চলতে থমকে দাঁড়ায় না? সিনেমায় থিয়েটারে গিয়ে ফেরার সময় রসবাবু ভিড় কমুক বলে দাঁড়িয়ে থাকে না সিঁড়ির একধারে, শেষ দর্শকটি চলে যাওয়া পর্যন্ত? দেবেশ অনুযোগ করলে বলে, যা হোক, দু চার মিনিটে কি রাজ্য বয়ে যাবে, ঠেলাঠেলি দেখতে পারিনি। এ একটা নেশা, বোধ করি অভ্যাসের নেশা, তাছাড়া আর কি, খ্যাপার পরশ পাথর খোঁজার মতো। হয়তো সংসারের সহস্র বন্ধনের পাকে পড়ে গেলে এ নেশা কবে ছুটে যেত, কিন্তু সে অবসর হলো কই, নিঃসন্তান জীবন, জীবনের চেহারা আর বদলাতে পারল না, বরাবর একই রকম থেকে গেল। নিঃসন্তান দম্পতি, সর্বত্রই প্রায় একসঙ্গে ঘোরাফেরা। দেবেশের মামাতো বোনের বিয়ে উপলক্ষে সকালের গাড়িতে চলেছে দুজন চন্দননগর। সেকেন্ড ক্লাস একখানি কামরায় উঠে গুছিয়ে বসে দেবেশ প্রথম কথা কয়, হ্যাঁ গো, ওদের বিয়েতে দেবার শাড়িখানা ভুলে ফেলে আসুনি তো? এসেছি। কি সর্বনাশ, তাহলে উপায়? উপায়ের অভাব কি, চন্দননগর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তার মানে গিয়ে আবার একটা কিনতে হবে? ভুলে ফেলে এলে অবশ্যই হতো, কিন্তু থামো তো তুমি, খবরের কাগজখানা সঙ্গে নিতে বলেছিলাম, নিয়েছিলে? তা নাওনি, জানতাম আগেই, যত ভুল সব আমিই করি। যে নবদম্পতি নয় যে কেউ ওদের কথোপকথনে কর্ণপাত করবে, সম্পর্ক সম্বন্ধে সন্দেহের অবকাশ মাত্র নেই যে কেউ কৌতূহলী দৃষ্টি ফেলবে, তাকিয়ে দেখেও না কেউ। শুধু বোধ করি খবরের কাগজ কথাটা উচ্চারিত হতেই একেবারে কোণের দিকে যে ভদ্রলোক একখানা খোলা খবরের কাগজে নাক ডুবিয়ে বসেছিলেন, তিনি কাগজখানা আর একটু বাগিয়ে ধরে নড়ে চড়ে কিছু গুছিয়ে বসেন। বোধহয় মনে মনে আশঙ্কিত হন, এই রে বাবা, চাইবে না তো? মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই মুখের ভাব বোঝা যায় না। কাগজের উপর জেগে আছে শুধু ভুরুর উপর থেকে তেল চকচকে টাকোলা মাথাটি। কর্তাগিন্নিতে নিচু গলায় সাবধানে কথা চলে, লোকটাকে যেন কোথায় দেখেছি দেখেছি। লোকটার আর কতটুকু দেখতে পাচ্ছ, মুখচন্দ্র তো কাগজের আড়ালে, তাহলেও হাত পা কপাল ভুরু সবটা মিলিয়ে কেমন যেন চেনা চেনা লাগছে। দেখো আবার তোমার অসুখটা কিনা, চিরাচরিত ধরনে মিটি মিটি হাসে দেবেশ। অলোকাও নিচু গলায় হেসে ওঠে, সত্যি যা বলেছ, ওই টেকু বুড়োটা নইলে আর অশোকদা কে হবে, দেখাতে তো আর পারলাম না কখনো, কপাল আমার কি ফাইন চুল তার জানো, রেশম হার মানে, প্রেমে পড়েছিলাম কি আর অমনি। আহা, সেই কৃষ্ণ কুঞ্চিত কেশদাম এখনো টিকে থাকবে তার মানে কি? না, একেবারে গড়ের মাঠ হয়ে যাবে, তুমি হিংসের জ্বালায় তাই চাও আর কি। একটু চুপচাপ, ছটপটে দেবেশ আবার কথা কয়ে ওঠে, আচ্ছা কাগজখানা চেয়ে দেখব একবার। কিছুক্ষণ নিস্তব্ধতার পরে আচমকা এ কথায় চমকে ওঠে অলোকা, কে জানে এতটাই বা চমকায় কেন, প্রায় বিরক্তভাবে বলে, কেন, কি এত রাজকার্য পড়েছে কাগজে?
আহা বুঝছো না, কাগজ সরালে মুখটা পরিষ্কার দেখা যেত। আসল কথা চুপ করে থাকতে একদণ্ডও পারে না দেবেশ, অলকার নিস্তব্ধতাও ওর অসহনীয়। গল্প করবার মতো কিছু যখন মিলছে না হাতের কাছে, পুরনো ঠাট্টাই চলুক। অলকা রেগে বলে, যাবে তার কি, কি চতুর্বর্গ লাভ হবে তোমার ওর মুখ দেখে? দেবেশ কৃত্রিম করুণ মুখে বলে, আমার আর কি, তোমারই যদি কিছু লাভ হয়। বলছিলে কি না ওকে চিনি চিনি করে চিনিতে না পারি, ভাবলাম। খবরদার বলছি, ওই বিধ ঘুটে কথাগুলো বলবে না আর, যখন তখন যেখানে সেখানে বললেই হলো ওই আজে বাজে কথা, এত হাড় জ্বালাতেও পারো? অবশ্য সব কথাই অপরের কান বাঁচিয়ে। সংবাদপত্র পাঠক ভদ্রলোক তখন কাগজখানা উল্টে ছোট করে ভাঁজ করে নিয়ে পড়তে শুরু করেছেন, অবনত মুখের সবটাই প্রায় দেখা যাচ্ছে। অলকা এক নজর দেখে নিয়ে মুখটা অন্যদিকে ফেরায়, এক্ষুনি দেবেশ হাসাহাসি শুরু করবে। সত্যি যে একটু ভালো করে দেখে নিয়ে মনে পড়াবে কোথায় দেখেছে লোকটাকে, সে আর দেবেশের জ্বালায় হবার জো নেই। অথচ দেখেছে যে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কবে, কখন, কোথায় কোথায় দেখেছে এরকম গোলগাল, নোয়াপাতি নোয়াপাতি গড়ন, এরকম চুকচুকে টাক? কই, অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারে না। তবু মনে খটকা থেকে যায়, ভুরুর উপর দিকে ফর্সা ফর্সা কপালে কালো কুচকুচে ওই তিলটা কেমন যেন পরিচিত নয়, ওরকম আর কার দেখেছে, কবে? দেবেশের আবার উসখুস শুরু হয়। পানের কৌটোটা এসেছে তো, নিজের পকেটে হাত দিয়ে দেখো, জর্দাটা? জানি না, নিজের জিনিস নিজে ঠিক করে আনতে পারো না? উহ, একেবারে যে মিলিটারি, হলো কি? দেখো, তুমি আমার কথা শুনলে না, ওই ভদ্রলোকের সুটকেসে কিন্তু লেখা রয়েছে এ মুখার্জি। মুখার্জি? অলকা একবার সামান্যতম চমকায়, তারপর গম্ভীরভাবে আউড়ে যায়। অজিত, অনল, অবনী, অসিত, অপূর্ব, অনিমেষ, অখেদ্য, অগা, অর্থাৎ কিনা এতগুলো নামের মধ্যে যে কোনো একটা নামের অধিকারী যে কোনো মুখুজ্জে পরিবারে জন্মালেই সুটকেসে এ মুখার্জি লিখে সঙ্গে নিয়ে বেরোতে পারে। গাড়ি শ্রীরামপুরের কাজ বরাবর আসতেই বহু আলোচিত ভদ্রলোকটি কাগজখানি পাঠ করে নিয়ে উঠে দাঁড়ান। সুটকেসটি বাঁ হাতে তুলে নিয়ে ডান হাতে পাঠ করা কাগজখানা দেবেশের দিকে বাড়িয়ে ধরে সম্পূর্ণ দেবেশেরই দিকে তাকিয়ে স্মিত হাস্যে আবেদন করেন, পড়বেন? ভদ্রতার বদলে ভদ্রতা। দেবেশও স্মিত হাস্যের সঙ্গে প্রত্যাখ্যান করে, দরকার হবে না, এই তো নেবে যাব এখুনি। চওড়া নাটিওলা কালো সেলের চশমা পরা ভারী শাড়ি পুরন্ত মুখে অমায়িক হাসিটি বেশ মানানসই, দেখলে আবার যেন দেখতে ইচ্ছে করে। অমায়িক হাসি আবার প্রশ্ন করে, যাচ্ছেন কোথায়? চন্দননগর, মামার বাড়ি। মামার বাড়ি? ভালো জায়গায় যাচ্ছেন তাহলে। সহসা অন্ধকার জবনিকার গায়ে আছড়ে এসে পড়ল হঠাৎ জানলা খুলে দেওয়া আলোর ঝলক, বিস্মৃতির পর্দায় স্মৃতির বিদ্যুৎ রেখা। না, সন্দেহের অবকাশ নেই, অসুখী। ডান ভুরুর উপরে কালো কুচকুচে তিলটি এখনো তেমনই নির্ভুল, স্পষ্ট। একটি তিল কি তুচ্ছ? পুরনো মুখকে চিনিয়ে দেবার পক্ষে যথেষ্ট নয়? ওই তিলটাকে অনবরত দেখতে পাচ্ছিল, তবু অশোককে চিনতে পারেনি অলকা। এতক্ষণ সামনাসামনি বসে থেকে পারেনি, পারেনি পরিষ্কার মুখোমুখি তাকিয়ে, অশোক পেরেছে। কিন্তু জগতে কার কি ক্ষতি হতো যদি অশোক অলকাকে চিনতে না পারত? অলকার সঙ্গে নিতান্ত স্থূল এই রসিকতাটুকু না করলেই বা তার ভাগ্যবিধাতার কি এমন এসে যেত? অশোককে দিয়ে এই কথাটুকু না বলালে কি চলছিল না তার? কে, অলকা নাকি? অশোক দা, মৃদু অস্ফুট উত্তর। রেলগাড়ির অসুবিধা সত্ত্বেও নিচু হয়ে নমস্কার করল অলকা। অশোক দা? দেবেশ চোখ বড় করে বলল, অ্যাঁ, সত্যি তাহলে আপনি সেই বিখ্যাত অশোক দা? বিখ্যাত নাকি, কি ব্যাপার? বিলক্ষণ, আপনাকে নিয়ে তো আমাদের, ছিছি অলকা, শেষ পর্যন্ত তুমিই হেরে গেলে। বুঝলেন মশাই, আপনার বাল্য বান্ধবী এতক্ষণ আমার সঙ্গে তর্ক করছিলেন, অশোকদার কখনো অত টাক হতে পারে না। আমার কিন্তু প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, তাই নাকি? হা হা করে হেসে ওঠেন ভদ্রলোক। আপনি তো আমাকে দেখেনি।
দেবেশ অভ্যস্ত রসিকতার ভঙ্গিতে বলতে যাচ্ছিল, দেখিনি, শুধু বাঁশি শুনেছি। কিন্তু বলা হলো না, গাড়ির বাঁশি বেজে উঠল। ট্রেন শ্রীরামপুর স্টেশনে ইন করেছে, মাত্র এক মিনিটের স্টপেজ। গাড়ি থামার সঙ্গে সঙ্গে ভদ্রলোক নড়ে ওঠেন, তাড়াতাড়ি দুই হাত জড়ো করে বলেন, নমস্কার, এসে গেল আমার গন্তব্যস্থল, আপনার সঙ্গে দেখা হয়ে খুব খুশি হলাম। অলোকা, চললাম তাহলে, অনেকদিন পর দেখা হলো, কি বলো? নেমে গেলেন ভদ্রলোক তাড়াতাড়ি করে। সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করলো, আর সেই চলার সঙ্গে সঙ্গেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল একটি মধুর বেদনাময় সঙ্গীত, থেমে গেল একটি সুর। অভিনয়ের পিছনে আবহ সঙ্গীতের মতো অলোকার জীবনের নেপথ্যে ঝংকৃত যে অনাহত মৃদু সুরটি তার সমস্ত জীবনকে গেঁথে রেখেছিল একটি সুষমার ছন্দে, চিরদিনের মতো থেমে গেল সে সুর, ভেঙে গেল সে ছন্দ। না, সে সুর আর বাজবে না, সে ছন্দ আর ফিরে আসবে না। আরেকবার দেখা হলো না বলে নিঃশ্বাস ফেলবার মধুর সুখটুকু গেল ফুরিয়ে। হয়তো আরেকদিন দেখা হবে, এই আবেশময় আশাটুকুর হলো সমাধি। হায়, কি প্রয়োজন ছিল আরেকবার দেখা হবার? কি ক্ষতি ছিল আর একদিন দেখা না হলে? তবু মনের ভিতরটা কেউ কারোর দেখতে পায় না, এই রক্ষা। বিধাতা পুরুষের সমস্ত নিষ্ঠুরতা, সমস্ত অসৌজন্য ক্ষমা করে আসছে মানুষ, বোধ করি শুধু এই এক অপরিসীম কৃতজ্ঞতায়। মনের ভিতরের খবরটা মানুষের নিজের হাতের মুঠোয়, তাই হাত বাড়িয়ে দেবেশের উপাস থেকে পানির কৌটোটা তুলে নিয়ে একটা পান বের করতে করতে অলোকা বলে, ওই ভুড়িয়ার ওই টাক, ছি ছি, চিনতে পারিনি বলে খুব তো লজ্জা দিলে, চেনবার কোনো উপায় রেখেছে? তা কি জানি, দেবেশ হাসে, আমি তো আর আগে দেখিনি। ও কি, পানটা ছিঁড়ছো যে ছেলে মানুষের মতো, খাবে না? না, শুকিয়ে গেছে। তা গেছে বই কি, নেহাতি শুকিয়ে গেছে, নইলে তুচ্ছ একটু কাজের ক্ষতি করে কিছুক্ষণের জন্য কি সহযাত্রী হওয়া যেত না, যাওয়া যেত না অলোকার গন্তব্যস্থল পর্যন্ত? জরুরি কাজ, কাজ কত জরুরি হওয়া সম্ভব? এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প আর একদিন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরো একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।